যে এই দেশের ষড়কোটি মানুষের, তিনি আশা আকাঙ্ক্ষার প্রতীক, তিনি স্বাধীনতার সর্বত্রের প্রতীক, তিনি গণতন্ত্রের প্রতীক। তাই সরস্বতী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটি বড় উত্থান করব, সেই লক্ষ্যেই আজকে আমরা সবাই এখানে সমাবেশ হয়েছি। বন্ধুরা, সরস্বতী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে, বেআইনিভাবে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে প্রায় 20 মাস। আমরা সবাই জানি যে তিনি কোন রকম কোনো কিছু জড়িত না থেকেও তাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এই সাজে দেওয়া হয়। অথচ একই সময়ে যে সমস্ত মামলা সে ওয়াজিরের সরকার আপনার যারা মামলা দিয়েছিল যাদের বিরুদ্ধে, বিশেষ করে আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের বিরুদ্ধে, তাদের সকলের মামলা তুলে নেওয়া হয়েছে। বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দের মামলা ছিল মাত্র 4টি, সেটি আজকে হয়েছে 37টি, আর প্রধানমন্ত্রী বৃন্দের মামলা ছিল 15টি, সে সব কিছু তুলে নেওয়া হয়েছে। বন্ধুগণ, এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, জনগণের কোনো ম্যান্ডেট তাদের প্রতি নেই। সুতরাং তারা সম্পূর্ণ অবৈধভাবে জোর করে দখলদারি হয়ে তারা ক্ষমতা দখল করে বসে আছে। সেটা জনগণের সমর্থনে নয়, তাদের সমর্থন দেশের মানুষের কাছে নয়, তাদের আনুগত্য ভিন্নখানে যারা তাকে ক্ষমতায় রেখেছে। বন্ধুগণ, আজকে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ, আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, এবং সেই গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা স্বাধীনতার সামর্থ্য অক্ষুণ্ণ রাখার জন্য, যেটা আমরা 1971 সালে বুকে রক্ত দিয়েছিলাম সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আবারও প্রয়োজন আমরা বুকে রক্ত দেব। বন্ধুগণ, এই সরকার সব দিক দিয়ে ব্যর্থ হয়ে গেছে, এবং তারা এই রাষ্ট্রকে, বাংলাদেশ যে রাষ্ট্র, সে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তাদেরকে ব্যর্থ করে দিচ্ছে। ফেল স্টেট বলা হয়, ফেল স্টেট বলা হয় কাকে, যখন কোন রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানই কাজ করে না। তারা আজকে হাজার হাজার পুলিশ নিয়োগ দিচ্ছেন, অথচ আজকে ধর্ষণ ডাকাতি চিন্তাই কোনটাই কমছে না। তারা আইন করছেন সড়ক নিয়ন্ত্রণের জন্য, সেই সড়ক নিয়ন্ত্রণে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রায় আপনার তারা আহত হচ্ছে, অথবা সতর্ক মানুষ নিয়োগ করছে। বন্ধুগণ, আজকে ব্যবসা বাণিজ্য লাটে উঠে গেছে, শেয়ার মার্কেট তারা লুট করে নিয়েছে, ব্যাংকগুলো চালাতে পারছে না, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন নয়, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে, আজকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে, তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তারা আজকে সরকার চালাতে চায়, দেশ চালাতে চায়। বন্ধুগণ, কোন প্রতিষ্ঠান যদি তৈরি হয়, তাকে নির্মাণ করে না যায়, সে রাষ্ট্র কোনদিনই নির্মিত হতে পারে না, সে ব্যর্থ স্টেটে পরিণত হয়, ফেল স্টেটে পরিণত হয়। বন্ধুগণ, আজকে সেজন্যই এই ব্যর্থ স্টেট বাংলাদেশ হতে চলেছে, ফেল স্টেট হতে চলেছে, এবং এই সরকার সুপরিকল্পিত ভাবে এই রাষ্ট্র যেন ব্যর্থ হয় তার জন্যই তারা কাজ করছে। বন্ধুগণ, আজকে আমাদের অত্যন্ত বিজ্ঞ যারা নেতৃবৃন্দ বলেছেন যে আমাদেরকে আজকে যদি নিজেদের দেশকে রক্ষা করতে হয়, আমাদের মানুষকে যদি রক্ষা করতে হয়, তাহলে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখেছি যে এই সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের কথা বলার অধিকার করে নিয়েছে। আজকে এই সমাবেশ, আমরা সকাল 10টার সময় বলেছে যে আপনারা সমাবেশ করতে পারবেন, আজকে সকাল 10টা, এরপরে আর অনুমতি আমরা নেব না, এরপরে আমরা আমাদের সমাবেশ আমরা আমাদের যখন প্রয়োজন হবে করবো, বন্ধু ভাই। আমাদের আমাদের অধিকার, আমাদের শাসনতান্ত্রিক অধিকার, কনস্টিটিউশন রাইট, যে আমি আমার যে প্রতিভা আছে প্রতিবাদ আমি করতে পারবো। তাই বন্ধুগণ, আজকে যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, ঐক্যের প্রয়োজন, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে, সমস্ত মানুষকে, রাজদলকে, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দুর্বলদের আন্দোলন সৃষ্টি করতে হবে, যে কোনো আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে উৎখাত করতে হবে, দল পাস করতে হবে। তাই আজকে আমাদের বন্ধুরা স্লোগান জিন্দাবাদ, উত্তর আর দক্ষিণ, সেই সব স্লোগান না দিয়ে শুধু একটাই স্লোগান দেবেন, এই সরকার নিপর্যা, এই সরকার নিপর্যা, এই স্লোগান দিতে হবে।
দেশের মুক্তি চাই, এই স্লোগান দিতে হবে বন্ধুগণ। তাই কোনো বিভক্তি নয়, এক হয়ে একসাথে আমাদেরকে আজকে আন্দোলনে করতে হবে। আসুন আগামী দিনগুলোতে নয়, অতি দ্রুত আমরা সংগঠিত হই, জনগণকে সংগঠিত করে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে গণভ্যুত্থান সৃষ্টি করে কোন আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেশের থেকে মুক্ত করব, গণতন্ত্রকে ফিরিয়ে আনবো। তাই পরিষ্কার করে বলতে চাই, এই নির্বাচন বাতিল করুন, নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করুন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বন্ধুগণ। সেই জনগণই এদেশের মানুষের ভাগ্যে নিয়ন্ত্রণ করবে, তাদের ভাগ্য নির্ধারণ করবে বন্ধুগণ। আসুন আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণের জন্য ও দেশরত্রীকে মুক্ত করে সেই দেশরত্রীকে আমাদের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই আন্দোলন নেমে পড়ি। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দলের জিন্দাবাদ, দেশরত্রী মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, তারেক আহমদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।